তার একটা সন্তান চোখের সামনে দেখতে পারছে না। কেন? সে এখন খারাপ সঙ্গের সাথে আছে, সে এখন মাদক নাই, সে অ্যাডিক্টেড। তো একজন অ্যাডিক্ট ছেলে তার বাবার কাছে কেমন লাগে যার একটাই মাত্র সন্তান? এর চেয়ে কষ্টের আর কি হতে পারে? বাবার তো এখানে ঢাকাতে বাড়িও আছে, টাকা পয়সা তো অনেক আছে, কিন্তু সন্তানকে মানুষ তো করতে পারেনি। আমাকে অনেকে বলে, স্যার আপনি ক্যারিয়ারের জন্য আপনি কী বলেন? ক্যারিয়ারের জন্য প্রথমটা হচ্ছে পাঁচ হোক, নম্বর যেন চার না হয়। পাঁচ হোক যদি চার হয়ে গেলে কিছুই থাকবো না, কারণ আমি তাকে সেফ গার্ড দিতে পারছি না। আগে তার তো মানসিক বিকৃতি যেন না হয়, সে যেন কোনোভাবে তার মেন্টাল অস্বস্তিতে না থাকে। মেন্টালি সিক হয়ে গেল কি লাভ হলো? সেটা ড্রাগ অ্যাডিক্ট হয়ে গেল কি লাভ হলো? তো এটাকে কে রক্ষা করবে? ওই যে নামাজ, আল্লাহ তাআলা বলছেন কোরআনে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আবার বলছি, আল্লাহ তাআলা কোরআনে বলছে সূরা আনকাবুতের মধ্যে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ সমস্ত প্রকার অশ্লীল কাজ থেকে, অপকর্ম থেকে, খারাপ কাজ থেকে দূরে রাখে, বিরত রাখে। নামাজ এত পাওয়ারফুল, সলাত এত পাওয়ারফুল। Oh.